এই রাশিয়ালব করার জন্য বুঝি টাকা হয়েছে আজ আমার তো ছোট বোনের বিয়ে বারে ছোট বোনের বিয়ে হলে বড় ভাইয়ের বিয়ে হতে নেই না নেই কাকে চচ্চর বলছেন তোমার বাবারই জিগে আও বাবা তুমি কি সত্যি সত্যি ওগুলো তোমার ওয়াদা করেছিলে হ্যাঁ করেছিলাম আর সেই জন্য মহাজন ইনসাফ আলীর কাছে দশ বিঘা ধানি জমি বন্ধক রেখেছি কিন্তু আজ দুই কাল দুই করে এখন পর্যন্ত সে একটি পয়সাও আমাকে দেয়নি আমি টাকার ব্যবস্থা করছি রাজু রাজু বাবাজি কি বিষয় বাবা আপনার কাছে জমি বন্ধক রেখেছে তারপর না দেনা পাওনা যাও যাও তোমার বাজানের পাঠায় দাও এক্ষুনি 30,000 টাকা চাই নইলে এই কলমের এক খোঁচা তোর চোখ আমি কানা করে বাবাজি কলম দিয়ে হিসাব পত্র লেখে কিতাব কোরআন লেখে চোখ কানা করানোর লেগে কলম না চলো বাবা রে টাকা দেন দিতাছি দিতাছি তবু আমারে কানা ইঞ্চাবালি বাড়ায় না রে বাবা রে ইরে বাবা বাইচে গেছি রে টাকা দিন আমার ছেলে কিনে দেবি ভাই রে এলা রাজু আমার লোহা সিন্দুক বাঞ্জা 57,713 টাকা ডাকাইতি করে আনছে ওর কোমরে রশি বাঁধেন হাতে হাত করা লাগান কেন তুই মহাজনের সিন্ধু ভেঙেছিস বিশ্বাস করো বাবা কোন সিন্ধুক আমি ভাঙিনি জমি বন্ধকের টাকা মহাজন নিজে আমার হাতে তুলে দিয়েছে আর 30,000 টাকা এক পাও বেশি দেয়নি আমি মিথ্যুক দেখেন দারোগা সাহেব চুরি তো চুরি আবার সিন্ধা চুরি দারোগা সাহেব ওই সব আমার মামা চক্রান্ত 10 বিঘা জমি হজম করা চক্রান্ত এই গ্রামে সবাই রাজুকে চেনে জানে রাজু চোর নয় আসল চোর আমার মামা সমস্ত গ্রাম জানে কেমন করে আমার বাবার সমস্ত সম্পত্তি কল করেছে খামোশ বেয়াদব মাইয়া বিয়ার আগে রাজুর লাগে ফসতি নাস্তি হ্যাঁ রাজুর লাগিয়া তোর পিড়িত উতলা উঠবই হারামখোর সত্যি কথা বল এই সবই তো চক্রান্ত নইলে সবার সামনে তোকে আমি জুতো পেটা করবো আমি তোর মুরব্বী আমারে জুতা পিতা করবি আমি দুঃখিত মাস্টার সাহেব আপনার ছেলেকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম মুখের ছিপি খুলছ তো তিনজন রে কুপায় নদীতে ভাসায় দিব কিন্তু সবাই যখন জিগাইব সালমা কই তোরা আমার বউ তগরে চা শিখায় দিব তোতা পাখির মতো তাই কবি কি কও সালমা হ্যার নতুন নাগরের লগে হুজুর আমার এবারের সাপ্লাই কিন্তু ঘরের টাটকা সরস মাল আমার এক এতিম ভাগ্নি এ দুনিয়াতে মা বাবা ভাই বোন বলে কেউ নেই তাই ভাবলাম আপনার হাতে তুলে দিই যদি ওর বরাত খুলে খুলবে খুলবে ওর বরাতের দরজার শিশে পাক করে দেওয়া নেখা তওবা তওবা মদ হারাম একদম জাহান্নামের আগুন এখন আমি যাই না শালা মা
আগে দালাল বলে কিনা মোদারাম এই তোলাঙ্গ মোনা ড্রাইভার জলদি ওকে গাড়িতে চলো হাসান সাহেব বাড়িতে আছেন বাবা বাজারে গেছেন এক্ষুনি ফিরবেন আপনি ভিতরে আসুন আচ্ছা বসুন আরে ভাবি আমাকে নিতে পারছেন না আমি এসান হাসানের পাল্লু বন্ধু সব ভুলে গেছেন আপনি হ্যাঁ আমি কে আপনি আরে আপনি এমনি করছিস কি তোর বাল্য বন্ধু এসানকে চিনতে পারছিস না শালা তুমি আমার কথা মনে করি না মনে সবসময় পড়ে এসেছিলাম পাশের গ্রামে একটা দাওয়াতে কিন্তু আসল কাজ তো তোর সঙ্গে দেখা করা তাই বুঝি হ্যাঁ ভালোই করেছিস এসেই যখন পড়েছিস তখন অত সহজে ছাড়ছি না জানি আমার মেয়ে চাচাকে সালাম কর থাক 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 রাবিয়া রান্নার ব্যবস্থা মারো চল ভেতরে চল আবার রান্না চল তো চল মারি সুন্দর হয়েছে রান্না সব রানিমার হাতে রান্না খাসির মাংস আমার জন্য হারাম হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস আমাকে শাক দাও ভাজি দাও ডাক্তারের করা নির্দেশ এই ডাক্তাররা এক আধুনিক চিড়িয়া যাদের কিছু নেই যারা গরিব তাদের বলি ডিম খাও দুধ খাও আঙুর খাও আপেল খাও আর যাদের অনেক আছে যারা দই তাদের বলে এটা খেও না এটা খেও না ভারী গুণবতী মেয়ে তোর হাসান বেচারি গরিব মাস্টারের ঘরে জন্মেছে ওর গুণের কদর কি করবে বল আমি করব হাসান রানীমাকে আমার পুত্রবধূ বানাতে চাই না কিন্তু ভাইজান আমরা যে গরিব আপনারা অনেক বড় লোক রানী আমাদের একমাত্র মেয়ে অনেক আদর যত্নকে মানুষ করেছি আপনাদের ওখানে যদি ওর অবহেলা হয় অনাদর হয় আমি আপনাকে কথা দিচ্ছি ভাবি আমার ঘরে রানীমার কোনো অনাদর হবে না 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 এসান মানে আমি বলছিলাম কি আমার এমন কোনো সামর্থ্য নেই যে তোর মতো কোটিপতির ঘরে আমার মেয়েকে পাঠাই হাসান আমি তোর বন্ধু হ্যাঁ আর তুই আমার কাছে সামর্থ্যের কথা তুলছিস ওরে আমি তোকে কথা দিচ্ছি রে রানীমাকে তুই শুধু এক কাপড় পরিয়ে আমার হাতে তুলে দিবি আমি তাকে মাথায় তুলে নেবো তোমার মাথা খারাপ হয়েছে নইলে যাকে নিয়ে কোনো ক্লাব পার্টি পিকনিকে যাওয়া যাবে না কোন যুক্তিতে তাকে তুমি ঘরের বউ করে আনতে চাও ঘরের বউ তোমার ওই ক্লাব পার্টি আর পিকনিকে প্রদর্শন করবার বস্তু নয় ঘরের বউ তার গুণের আলোতে শুধু ঘরকেই আলোকিত করবে এই যুক্তিতে তাই বলে একটি গ্রামের মেয়েকে হালিমা ভুলে যেও না একদিন তুমি আমি আমরা সবাই গ্রামেই ছিলাম গ্রামের গন্ধ এখন আমাদের শরীর থেকে মুছে যায়নি মা যে মেয়ে রাজ্জাক সাবানা ববিতা কাউকে চিনে না তেমন মেয়ে ভাবি হলে আমি বান্ধবীদের মুখ দেখাবো কেমন করে তুই থাম এ দিয়ে আমি কিছুতেই করবো না কাল আমি তাদের পাকা কথা দিয়ে এসেছি এই বিয়ে তোমাকে করতেই হবে যদি না করি তাহলে জানবো কামাল বলে আমার কোনো সন্তান নেই আমার সম্পত্তির এক কানা কড়িও তুমি পাবে না নাদির সব শুনেছিস শুনেছি আপা আড়ালে দাঁড়িয়ে আমি সব শুনেছি তুমি বলো মামা এই বিয়ে করা কি আমার পক্ষে সম্ভব আল্লাহবাদ সম্ভব এবং তা করতেই হবে আপা ব্রেনটা একটু ঝালাই করো দুলা ভাই রকচটা মানুষ তার পছন্দ করা মেয়েকে কামাল বিয়ে না করলে সত্যি সত্যি সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হবে তাই বলে মামা আরে আহম্মক শোন তোর বাপটা হচ্ছে গিয়ে হার্টের রোগী
শ্বাস আসে আর যায় যায় আর আসে আজ আছে কাল নেই তারপর তো তুই হবি কোটিপতি কোটিপতিরা নিজের পছন্দ মতো হাজারটা নিয়ে বাবা অত ভাগ্নে মামার বুদ্ধিটা নে রাজি হয়ে যা আসসালামু আলাইকুম দুলা ভাই তুমি তোমাকে না কতবার বলেছি আমার সামনে না আসতে আরে বদনসিব আমার আপনার পায়ের জুতো দিয়ে আমার কপালে শুধু বাড়ি দিন আচ্ছা আমাকে দেখলে আপনি রেগে যান কেন বলুন তো কি মতলবে এসেছ তাই বলো শুনলাম কামাল লাগি আপনার সঙ্গে বেয়াদবি করেছে যা যা শিগগির মাপ চা বাবা আমাকে ক্ষমা করো তুমি যা চাও তাই হবে আমি বিয়েতে রাখি থ্যাংক ইউ আয় আয় তাহলে দুলা ভাই এবার শাদি মুবারক না ঠিক আছে চল ভাগ চল যাক কামালের বিয়ের ব্যবস্থা তো হলো এবার লায়লার বিয়েটা দিতে পারলে অনেকটা নিশ্চিন্ত হল হালিমা খবরদার লায়লার বিয়ের কথা আর কখনো মুখে আনবে না কেন কেন আনবো না এই কেনর উত্তরটা তুমিও জানো আমিও জানি কি কইলা তোমার ধাক্কা দিয়ে বাইক থেকে বাইক হয়ে দিছে শুনো আমি তোমাকে বাড়ি আনি হইলে কি হইব সব সময় তোমারে বড় বোনের মতো দেখাইছি অহন আমি জেননে জেননে কমু ঠিক হেই মতো কাম করতে হইব তোমার পোড়ারে যে ছোটবেলা একবার বিয়া দিছিলা হেই কথা তার কাছে খুইন কইতে হইব মা বুঝনি ছোটবেলায় আমার বিয়ে হয়েছিল হ্যাঁ বাবা এই কথা এতদিন আমাকে বলনি কেন বলো মা চুপ করে থেকো না বলো কোথায় আমার বিয়ে হয়েছিল বলো বাবা আমরা তখন ইজ্জতপুরের গ্রামের বাড়িতে থাকতাম আমার সই হালিমার ইচ্ছায় তার মেয়ের সাথে ছোটবেলায় তোর বিয়ে হয় বলো মা একদিন গ্রামে লাগলো মহামারী তোর বাবা মারা গেল গ্রাম ছেড়ে সবাই শহরের দিকে পালাতে লাগলো তারপর তারপর অনেকগুলো বছর পার হয়ে গেল যখন আমার সই হালিমার খোঁজ পেলাম তখন তারা অনেক বড় লোক নিশানে থাকে আর তোকে নিয়ে আমি থাকি বস্তিতে বাবা আমি বউ চাইতে গেলে হালিমা আমাকে অনেক অপমান করেছে গরিব বলে ঘৃণা করেছে পুলিশের ভয় দেখিয়েছে শেষ পর্যন্ত বেয়ারা দেখে বাড়ি থেকে বের করে দিয়েছে মা যারা তোমাকে অপমান করেছে গরিব বলে ঘৃণা করেছে জেনে রেখো তাদের ঘুম আমি হারাম করে দেব ওই বড় লোকের বেটিকে এনে আমি তোমার দাসী বানাবো কে হায় হায় সুবহানাল্লাহ মামি কি হয়েছে মামি মানে মা দোষালা ওইটা আমার শাশুড়ি আর এটা আমার সম্বন্ধি এই কে তুমি কি হয়েছে ভাইয়া হায় হায় টমেটোর মতো কি লাল গল কিন্তু না না এ তো পিচ্ছি বাচ্চা মুরগি এটা আমার বউ না না এটা চলবে না মা ভাইয়া এসব কি হচ্ছে আমার দিদি জান শাশুড়ি সুমন্ডি শালি বউ কিন্তু শ্বশুর শ্বশুর কোন আরে তুমি জাগা 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 এই কে তুমি কি চাও আমি আপনার ছোট বোন লায়লা তার স্বামী আর আপনি হচ্ছেন গিয়ে আমার সুমন্ডি আরে শাশুড়ি আম্মা আমি আপনার জামাই মজনু পিতার নাম অরুণ ফারুক আহমেদ মায়ের নাম রাবেয়া খাতুন গ্রামের যোধপুর এই চমকে উঠলেন বুঝি তাহলে চিনতে পেরেছেন ঠিকই আমি আমার বর্ণিতে এসেছি এই বিশ্বাস হচ্ছে না খোদার কসম আমি তোমার স্বামী ছোটবেলায় কবুল বলেছিলে মনে নেই আল্লাহর কসম তোমায় আমি বউ বানাবো আল্লাহর কসম তোমায় আমি
আউনার জাউনের রাস্তায় বার চিনা গেলাম, ঠেলা বসবো না তারপরে আসিব। খোদা হাফেজ। মা, মা রাজু, মা মা গো, তুমি কেমন আছো মা? বাবা তুই এত সুখে গেছিস কেন বাবা? মা ভাইয়া, 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 রানী, ভাইয়া, রানী, ভাইয়া। বাবা, তুই বাবা, বাবা আজই জেল থেকে ছাড়া পেয়েছে। এটা হাসান মাস্টারের বাড়ি, এক জেল খাটা আসামির এ বাড়িতে প্রবেশ নিষেধ। বাবা না, আমি তোর বাবা নই। তুই তুই আমার মুখে চুনকারি মাখিয়েছিস, এখান থেকে চলে যা, চলে যা। না বাবা না, আমি আমি তোমাদের ছেড়ে কোথাও যাবো না, আমি কিছুতে যাবো না বাবা, আমি কিছুতে যাবো না। রাজু, 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 দুদিন বাদে রানীর বিয়ে, তুই ডাকাতির দায়ে জেল খাটা আসামি, পাত্রপক্ষের কথা জেনে গেলে রানীর বিয়ে ভেঙে যাবে। কোনদিন আর রানীর বিয়ে হবে না। আমি আমি বাবা হয়ে তোর কাছে হাত জোর করছি, তুই চলে যা রাজু, তুই চলে যা, চলে যা। বেশ, আমি চলে যাচ্ছি, আর কোনদিন ফিরে আসবো না। তুমি বাপে নিজের ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। তোর ভাগ্য হচ্ছে আমি ওর বাবা, আমি ওর বাবা রাজিয়া, আমি ওর বাবা। ওই অত দড়াই মলাই কিসের? তোরা কি আমার লেবুর আসার পাইছস? তেল আসতে মাক। বাবাজি কবে আইলা? ওই হামজাতির আগে তাতো কি, আমার আব্বা রাজু বাবাজি আইছে, যদি কি আসে কইতে দে থাকি চত্ত কর বাবাজি। তোর জন্য আজ আমি জেল খাটা আসামি, তোর জন্য বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আজ তোকে আমি ছাড়বো না। খুঁজতে পারছ সারা গ্রামের মেয়েশের মুখে চুনকালি মাখাইয়া থামেন কেন? বলুন বলুন করুন চাচা, বলুন। তুইও জেলে গেলি, আর তোর সালমাও তার নতুন নাগরের হাত ধইরা ফুরুত। তোর বিশ্বাস অবিশ্বাসে তো এই গ্রামের বিশ্বাস নষ্ট হইব না বাবা রাজু। বন্ধ করো না সালমা, আমি তোকে নাচতে দেব না, নর্তকী হতে দেব না। হইলে নর্তকীর জীবন বড় দুঃখের হয়,
ওস্তাদজি আপনি চলে যান, চলে যান। সালাম। মা, আমাকে বাধা দিও না, আমি নাচবো। তোমার বন্ধ হোটেল আমি আবার চালু করব। ওরে, নিজের পেটে কোনো সন্তান ধরিনি, তোর সেবা যত্ন পাবার পর, তোর মুখে মা ডাক শোনার পর, সন্তান কাকে বলে জেনেছি। যদি সত্যি জেনে থাকো আমি তোমার সন্তান, তাহলে সন্তানের দায়িত্ব আমাকে পালন করতে দাও মা। তাড়াতাড়ি মাল ওঠা। আবার রাখ না। ওস্তাদ দেখি কাগজপত্র। এই নাও, চল চলো ওস্তাদ। আরে রাজু, তুমি? সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। ট্রাকে বেআইনি নেশার মাল আছে। কার মাল? এই নিন কাগজপত্র। হালার বহুত ব্যথা হয়ে গেল ওস্তাদ। কতক্ষণে বাড়ির দাম মুরগি জবাই করুম, শুনুম, মশলাপাতি জোগাড় করুম, তারপরে তুমি খাইবা। ওস্তাদ, তার থেকে এক কাম করো, আমার একটা বুদ্ধি নাও, এই বেলার খাওন না, চলো দুইজনে হোটেলেই খাইবা। করবি না, আমার 10 লাখ টাকার মাল তুই পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিস, আমার গুদামকে তুই পুলিশ দিয়ে সিল করিয়েছিস, বেঈমান নিরক্ষর, এই জন্য কি আমি তোকে রাস্তা থেকে কুরিয়ারে চাকরি দিয়েছিলাম? চুপ শালা। স্যার, মশা মারতে কামান দাগায়া কাম নাই, শালার পুতেরে দুই গালে দুইটা চট করে মাইরা দাও, শিক্ষা হইয়া যাইব। ওঠ আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ, উনি
পুলিশ আমাকে অ্যারেস্ট করতে চায়, আমাকে চোরের মতো পানি বেড়া যাচ্ছে। রাজু, এর বদলা আমি নেবই না। জাহাঙ্গীর, জাহাঙ্গীর, কাম হিয়ার ইউ বাস্টার্ড। বস, গালাগাল পরে দেবেন, তার আগে সুসংবাদ আছে। আপনার হারানো মালের সন্ধান পেয়েছি। চিনতে পেরেছ তাহলে প্রিন্সেস সোনিয়া, প্রিন্সেস সোনিয়া, প্রিন্সেস সোনিয়া। আমি নাদের শাহ। খোদার কসম, তোমার নতুন যৌবন লোক দেখে আমার চোখ ঝলসে যাচ্ছে। মেয়ে মানুষে মেয়ে মানুষের দলি করিস। রাজু, চোখ খারাপ বাচ্চা, মান্দার পচ্ছার পচ্ছা, তাকে তুলে নিয়ে যাচ্ছিস? তোরা মা না শাশুড়ি? সামান্য একটা নাচনে ওয়ালি মেয়ের জন্য বাধা দিতে আসিস না রাজু। আরে শালা খাতাসের বাচ্চা, জ্ঞান দিচ্ছিস? এই হোটেলে এক নাচ নলেকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল, আমি বাধা দিয়েছি। নাদের তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট অলরেডি আছে, এই নিয়ে চলো ওকে। থ্যাংক ইউ রাজু। রাজু, রাজু, কে কে তুই? রাজু, আমি আমি তো সালমা। রাজু, আরো জোরে চাপ দিন। যা শব্দ হচ্ছে Thank you.
তুই সালমা? তুই আমার সালমা? হ্যাঁ আমি তোর সালমা, শুধু তোর সালমা। না তুই সালমা না, তুই প্রিন্সেস সোনিয়া, এই হোটেল এক নাশ নলি। দাদার মতো গুন্ডা পাল্লাতে লালস শিকার। আমার সালমা মরে গেছে। হ্যাঁ আমার সালমা মরে গেছে। না না রাজু না। ওই আমি কিন্তু সব বুঝা পালাইছি, আমার ওস্তাদ পাঁচ নম্বর মধুবাজারে থাকে, আমি যাই। বাবা তোমার চোখে পানি কই? না তো বাবা বরাবরের মতো তোমার মুখ খবর দিতে যাই নাই দেখে আমি নিজেই তোমার খবর রেখে আইলাম। কি খবর চাচা? বাবা কাল তোমার বোন রানীর বিয়া। রানীর বিয়ে? বছর পর বাপ মায়ের ঘর কন্যা যায় রে ছাড়িয়া, এত বছর পর বাপ মায়ের ঘর কন্যা যায় রে ছাড়িয়া, বুকের মাঝে আশানু বাঁধিয়া বাবা মাকে যাই রে খাইয়া, বছর পর বাপ মায়ের ঘর কন্যা যায় রে ছাড়িয়া। চার বুকের ভান জানে তার মন, করিতে কি যে ব্যথা ছিল যে আপন, দেখে যে স্বপন বুধে ভাবে সুখে রবে কন্যা জীবন, তবু বিদায় দিতে যাও বুক ভাঙিয়া, এত বছর পর বাপু মায়ের ঘর কন্যা যায় রে ছাড়িয়া, বুকের মাঝে আশানু বাঁধিয়া বাবা মাকে চাই রে কান্দাইয়া, এত বছর পর বাপ মায়ের ঘর কন্যা যায় রে ছাড়িয়া। আমার ইচ্ছে নয়, এই বিয়ে বাবার ইচ্ছে হয়েছে। তুমি কোনোদিন আমার কাছে স্ত্রীর মর্যাদা পাবে না, কারণ তুমি আমার চক্ষু নও। বাসর ঘরে সুখের কাদা কাদা হচ্ছে না? তোকে দেখলে আমার ঘেন্না লাগে, গা জমে যাই। ফোন ফোন সব এবারের বউ নয়, তোকে আমি চাকরানি হিসাবে দেখতে চাই। আর শোন, তোর শ্বশুরকে কোনো কথা বললে তোর বাপ মায়ের মরা মাথা খাবি। এই নে এই শাড়িটা পরে ফেল, কাল থেকে সমস্ত বাড়ি ঝাড়ু দিবি, বাসন মাজবি, ময়লা কাপড় ধুবি, বাড়ির সব কাজ তুই করবি। We'll be right back.
প্রেমের গাড়ি আমার প্রেমের গাড়ির চাকা গেছে ফেসে আর রাস্তা ছেড়ে তোমার মনের গলিতে এসে আরে রাস্তা ছেড়ে তোমার মনের গলিতে এসে ভাদ্র মাসের শেষে তোমায় নিতে আসবো আমি বরের বেশে তোমায় নিতে আসবো আমি বরের বেশে কামাল চৌধুরী শহরের নাম করা শিল্পপতি মিস্টার এহসান চৌধুরীর পুত্র সাব্বাস 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 প্লিজ চলুন স্যার চলুন স্যার জি তুই ছেড়ে গেলি যা শালা সালমার মতো তোকে আমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিলাম তুই আমাকে ভুল বুঝেছিস রাজু চলে যা থেকে আমার কথা শুন রাজু চলে যা না একবার শুধু একবার আমার কথা তোকে শুনতেই হবে না তোর কোনো কথাই শুনবো না কেন এসেছিস আমি একজন রাস্তার গরিব মামুলি ট্রাক ড্রাইভার আর তুই এই শহরের নাম করা একজন নাচনওয়ালি ঘুমরু তালে তালে হাজার হাজার টাকা তোর পায়ে আসতে পারে
আমার কাছে তোর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন থাকতে পারে না। তুই যা, তুই চলে যা। কোথায় যাবেন? উইমেন্স কলেজ। ড্রাইভার কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, চিনতে পেরেছেন তাহলে। আসেন। আরে আসেন সুন্দরী কন্যা। এইবার বলো, আমি তোমার স্বামী। আমি তোমার স্বামী, তুই আমার ভাত খাবি? খাবি কিনা? আমি চিৎকার করব। আমার ভাত খাবি না? আমার ভাত খাবি না? না না না, এইরকম বইয়ের আমার দরকারই নেই। এইবার আমি তারে খাই, আমি পানির মধ্যে শুকামো, তারে আমি পচা পানি চুকামো। ভয় লাগে? ভয়? এবার কও আমি তোমার স্বামী। কও আমি তার স্বামী। কও তার স্বামী। কও স্বামী, স্বামী। সুবহান আল্লাহ। এইবার কও আমার ভাত খাইবা? কও আমার ভাত খাইবা? কামো। আলহামদুলিল্লাহ। শয়তান বদমাশ, আজ আমি তোকে পুলিশে দেব। আরে পুলিশ আমার কিছু করতে পারবো না, লিখিত আছে তুমি আমার বউ। পাইছি, এইবার মাথায় একটা বুদ্ধি আইছে। নগর গ্রামে গঞ্জে ঢোল পেটাবো, আমার ঢোল পিটিয়ে জনে জনে বিচার চাবো। বৌকাকিতে একা কেন রাখা যাবো? আমি বউ বানাবো, বউ বানিয়ে ঘরে নেবো, আদব শিখাবো, তমিজ শিখাবো, আর ধোলা পিঠাই করে এবার মানুষ বানাবো। আল্লাহর কসম তোরে আমার বউ বানাবো, তোরে আমি বউ বানাবো, বউ বানিয়ে ঘরে নেবো। ঢাকার বাতাস খাইয়া ভুললি তুই স্বামীর নাম, ইজ্জতপুরের মাইয়া করলি বেজ্জতি কাম, ঢাকার বাতাস খাইয়া ভুললি তুই স্বামীর নাম। হরি গুল্লার কন্যা রে তুই, হইলি মেম সাহা, পান্তা ভাত ছাইড়া খুঁজিস রুটি আর কাবাব, তোকে দিয়ে ঘর মোছাবো, তোকে দিয়ে মাছ কুটাবো, মশলা পিষাবো, রান্না করাবো, আর রাতের বেলায় খাটে শুইয়া পাটি পাবো। আল্লাহর কসম তোরে আমার বউ বানাবো, তোরে আমি বউ বানাবো, বউ বানিয়ে ঘরে নেবো। তোকে বড় ডাক্তার দেখাবো, নাট বই টুটাইট করাবো, ট্যাক্সিতে চড়াবো, আদর করবো,
আর বছর বছর তোরে বছর মা বানাবো আল্লাহর কসম তোকে আমার বউ বানাবো তোরে আমি বউ বানাবো এই বউ বানিয়ে ঘরে নেবো যখন বুড়ি হয়ে যাবি আমার মতন পুরুষ কোথায় খুঁজে পাবি দিনে দিনে তুই যখন বুড়ি হয়ে যাবি আমার মতন পুরুষ কোথায় খুঁজে পাবি ফুটান ফাটান করিস না রে অল্প পানির মাছ এখন না হয় আঙ্গুল ফুলে হইলি কলা গাছ তোকে আমি মাপ চাওয়াবো তোকে আমি খোল খাওয়াবো তোরে আমি বউ বানাবো বউ বানিয়ে ঘরে নেবো এবারের বউ হবার স্বাদ তোর আমি মিটিয়ে দেবো কান্নাকারি কিসের তোমার বাপ মামার সংবাদ পেয়েছো নাকি মা বলছি এবারের কুকুর নাকি আমার হাতে রান্না খাবে মায়ের নামে আমার কাছে নালিশ চহল খুরি মায়ের নামে নালিশ করলে গায়ের চামড়া তুলে লবণ মাখিয়ে পার্সেল করে বাপের বাড়ি বানিয়ে দেবো এই বাড়ির ভাত ধ্বংস না করে একটু গসর খাটিয়ে খাও যাও রামিস এই তো বেশ আমার কাপড়গুলো ধুয়ে দিও বারে আনবো না মা তুমি তো শিখিয়ে শুধু কাপড় নোংরা করতে খুব দামি সামান জীবনেও তো চোখে দেখনি অল্প খরচ করবে চল বেবি চল বাবা এত ওষুধ ঠিক মতো খেতে ভুলবেন না বাবা মা আমি সারাক্ষণ অফিসের কাজে বাইরে বাইরে থাকি তোর কোনো খোঁজই রাখতে পারি না তোর কোনো অসুবিধা হলে লুকিয়ে রাখবি না আমাকে সব খুলে বলবি কেমন বাবা আপনি আমার কথা ভাববেন না আমার মতো সৌভাগ্য অজমের ভাগ্যে জোটে বৌমা তুমি এখানে কি করছো ও সব গোজগাছ করে দিচ্ছো জি তা বাড়ি শুধু এত লোকজন থাকতে তুমি কেন মিছিমিছি কষ্ট করছো মা যাও বিশ্রাম করো গিয়ে আচ্ছা আর সিঙ্গাপুর না গেলি কি নাই শোনো লায়লাকে দেখতে কাল পাত্রে বাবা মা আসছে হালিমা লায়লা বিবাহিতা কথাটা তুমি অস্বীকার করলেও আমি অস্বীকার করতে পারি না
শোনো, লাইলার জন্য নয়, বেবির জন্য পাত্র দেখতে হবে। ওর মতিগতি আমার কাছে ভালো ঠেকছে না। আমাদের খোকার সঙ্গে দারুণ মানাবে। শুধু মানাবে বলছো? বলো শোনায় সোহাগা, তাহলে একটা শুভ দিন দেখে বিবাহের একটা দিন ধার্য করা যাক, কি বলো? আরে পুরনো মক্কেল, পুরনো, আরে তুই কে? আপনি আমাকে চিনতে পারবেন না। ও আম্মা, আম্মা গো, আরে ওনাদের বলুন না, আমি আপনার কে হই, আপনার মেয়ে লয়লা আমার কি হয়, বুঝলেন চাচা? সেই কবে বাল্যকালে, আজ থেকে অনেক দিন আগে ওই লাইলার সঙ্গে আমার বিয়ে হয়েছে। ওই বউ এখন পর্যন্ত আমাকে ফেরত দেয় না, আর আপনি তো এসেছেন আজকে। এই সারা কয় কি? আরে ও হুকুমি, এই সারা, এই সারার বউ ফেরত দেন না কেন গো? ওর কথা কি কান দেবেন না, ও একটা পাগল, বদ্ধ উন্মাদ। বুঝলেন ভাই, এরা মেয়েকে বিয়ে দেয় ঠিকই, কিন্তু মেয়েকে শ্বশুর বাড়ি যেতে দেয় না। এই সারা তো ঠিকই বলছে। আসলে তো গ্যাঞ্জাম, সি 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 হবু বিয়ান সারা, এই রকম গ্যাঞ্জাম জানিলে আমরা কিছুতেই এই বাড়িতে পদার্পণ করিতাম না, বুঝেছেন? চলেন গোলাগোল চালো, চলো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ফাজিল ঠাকুরা। চলেন চলো চলো। আম্মা, আম্মা গো, অমন গাল ফুলিয়ে ফুসফুস করবেন না, ঠিক? কাবলি বেড়ালে মতো লাগে। দাবি আমার একটাই, বউ চাই, বউ চাই, দাবি আমার একটাই, বউ চাই, বউ চাই, দাবি আমার একটাই, বউ চাই, বউ চাই, দাবি আমার একটাই, বউ চাই, বউ চাই। এত শয়তান বদমাস, কিছুতেই আমার স্বামী হতে পারে না, আমি বিশ্বাস করি না। কিন্তু আমি বিশ্বাস করি। ওর চোখে চোখ রেখে নিজের মনকে প্রশ্ন করে দেখো, তুমিও বিশ্বাস করতে বাধ্য হবে। হয়ে মজনু তোমার স্বামী, ভাবি। হ্যাঁ লালা, তুমি মনে মনে আমাকে এত ভালোবাসো জানতাম না, কিন্তু এসব অলঙ্কারের আমার কোন প্রয়োজন নেই, তুমি যে আমার আসল অলঙ্কার। কি হলো, লাভ হচ্ছে না? এই দান গহনা তোমাকে মানায় না, যাকে মানায় তার গলায় পরাতে যাচ্ছি। কে সে? হোটেল সেভেন স্টারের নর্তকী প্রিন্সেস সোনিয়া, যাকে আমার মন প্রাণ সব উজাড় করে দিয়েছি, তুমি তার একটি কণাও পাবে না। না গো না, এই সবে বেড়াতে রাতে তুমি কোথাও যেও না, আজ আজ আমি তোমার দোয়া চাই। তাহলে সে দোয়া হবে তোমার মৃত্যুর দোয়া, বুঝলে? না, আমার জন্য তুমি মৃত্যুর দোয়া করো, তুমি তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না। আপনি? না, এসে পারলাম না। আজ শবে বরাত, আজ তুমি নাচব না? তা জেনে এসেছি, সেদিন আপনার নাচ দেখে আমি আপনার দারুণ ভক্ত হয়ে গেছি। এই সামান্য উপহারটুকু গ্রহণ করলে আমি বাধিত হব। বাহ, ভারী সুন্দর। প্লিজ আমি পরিয়ে দিই। আজ গায়ে সোনার গহনা পরে রূপ জীবন জাহির করা রাত নয় মিস্টার কামাল, আজ দিন ভিখারি এসেছে আল্লাহর দরবারে নিজ পরিবারের জন্য দোয়া করা পবিত্র রাত, যান তাই করুন গিয়ে। ভেবেছিলাম আজ আমাকে ফেরাতে পারবি না, সব কথা তোকে খুলে বলতে পারবো, তোর ভুল ভাঙাতে পারবো। সেই সুযোগ তুই আমাকে দিলি না রাজু, আজ আমাকে তুই ফিরিয়ে দিলি।
আমি এসে গেছি আম্মা জান দিন পাতা বাড়িয়ে দিন সালাম করে বনিয়ে যাই আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি হচ্ছেন গিয়ে এই যুগের পিস্তো শাশুড়ি হাত দিয়ে কাজ সারেন ওকে নো প্রবলেম থ্যাংক ইউ খোদার কসম আমি তোমার স্বামী তুমি আমার বউ আর এ যদি মিথ্যে হয় তাহলে আমি 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 জারুর সন্তান এরপরেও তুমি ওকে অবিশ্বাস করবে ভাবি হ্যাঁ লায়লা ওই তোমার স্বামী বল অত টাকা হলে তুই আমার লায়লাকে রেহাই দিবি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পুরো এক লাখ টাকা আছে তুলে নে আর বেরিয়ে যা আমল আপনারা বড় লোক বউ বেচা কেনা সদা আপনারা করেন কিন্তু আমরা গরিব এক লাখ কেন জীবনের বিনিময়ে বউকে বিক্রি করি না মন স্যার অত যে বউ বউ করছিস লালাকে নিয়ে গিয়ে খাওয়াবি কি পড়বি কি হাসালেন আরে খাওয়ানো পড়ানোর মালিক তো আল্লাহ মানুষ উসিলা মাত্র মা লালাকে ওর স্বামী হাতে তুলে দিই ও সত্যি খুব সুখে থাকবে তো হারাম যাবি তোকে ওখানে দিব ঠিক আছে চমৎকার বাড়ির বউর সঙ্গে কে ব্যবহার দত্তার বড় লোক জাতের গোষ্ঠী কি নাই আরে আমাদের মতো গরিবেরা বাড়ির বউকে আল্লাহর দান মনে করে মাথায় তুলে রাখে মাথায় চলনগুলি বউকে সঙ্গে করে নিয়ে যেতে না পারলে এই বাড়ি থেকে আমার লাশ যাবে চলনগুলি না ছি ছি আমাকে বিধবা করতে চাও তুমি কেমন মা সরে যাও না না আমি বেঁচে থাকতে গুলি তো দূরের কথা আমার স্বামী গায়ে একটা আজল দিতে পারবে না ম্যাম সাহেব আমার সামনে আমার বউয়ের গায়ে হাত তোলার মতো লোক এই দুনিয়ায় পয়দা হয়নি আপনি মা নইলে আপনার এই হাত এই মুহূর্তে আমি ভেঙে দিতাম তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাবি তুমি আমার চোখের পর্দা সরিয়ে দিয়েছ আমাকে নতুন জীবন দিয়েছ লালা সময় পেলে আমাদেরকে দেখতে আসবেন ভাবি সাহেবা দশ নম্বর উত্তর শাহজাহানপুর ভাবি সালাম আলাইকুম বাজনা বাজাও বাজাও বাজনা সালাম আলাইকুম ভাবি সাহেবা এই ফুল আপনার জন্য আমার জন্য হ্যাঁ সেদিন আপনি সোনার অলংকার ফিরিয়ে দিয়েছিলেন তাই ভাবলাম যে নারী অত মূল্যবান সোনার অলংকার তুচ্ছভাবে ফিরিয়ে দিতে পারে তার মনটা নিশ্চয় ফুলের মতো সুন্দর নাও সোনিয়া তোমাকে ছেড়ে আমি বাঁচব না তুমি আমার শুধু আমার আরে আরে করছেন কি ছাড়ো আমি তোমাকে ভালোবাসি সোনিয়া তোমাকে ছেড়ে আমি বাঁচব না ভালোবাসেন আমাকে আরে পুরুষ মানুষ আবার ভালোবাসতে জানে নাকি চমৎকার মা আমি ভাবতেও পারিনি এসে এই দৃশ্য দেখতে হবে তুই এবারে ঝি হয়েছিস না মা ঝি কেন আমি তো এবারে বউ তুই ঠিক পাগল হয়েছিস নইলে জেনে শুনে কেউ আগুনে ঝাঁপ দেয় এখনো সময় আছে চল বাড়ি ফিরে চল বাড়ি ফিরে যাব কি বলছো এটাই তো আমার বাড়ি ছেড়ে আমি কোথায় যাব মা বৌমা বৌমা আরে শুনি বসো সই মিসেস হ্যালি যেখানে সেখানে যে সে চেয়ারে বসে না মেম সাহেব এই সস্তা চেয়ার ছাড়া আপনার মতো বড় লোক শাশুড়ি আম্মাকে বসতে দেবার মতো আসন এই ঘরে নেই শুধু আমার এই মাথাটা ছাড়া মাথায় বসুন সাদা নীল মাস্কেল ছোট লোকের বাচ্চা লুচ্চা ইতর মা আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার স্বামীকে গাল দিচ্ছ হ্যাঁ হ্যাঁ দিচ্ছি
ইচ্ছে করে দ্বিতীয়র মুখটা গোটা করে দিক। শাটাপ, তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও। লাইলা প্লিজ শান্ত হও, উনি আমাদের গুরুজন, তোমার মা, আমাদের রাগ করা একটা শোভা পায় না। কিসের গুরুজন, কিসের মা? যে মা আমার স্বামী আর শাশুড়িকে অপমান করতে পারে সে আমার মা হতে পারে না। কি, তুই আমাকে অপমান করছিস? এই জন্য কি তোকে আমি পেটে ধরেছিলাম? খবরদার মেম সাহেব, একদিন বলেছিলাম না আমার সামনে আমার বয়ের গায়ে হাত তোলার মতো লোক এই দুনিয়াতে পয়দা হয়নি, কথাটা মনে আছে? তা এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরে বৌমার কাছে সব সুমিরের ঠিকানা নিয়ে সোজা চলে এলাম। নিয়ে চলো, লালাকে জোর করে বাড়িতে নিয়ে চলো। না, আমি ওদের নিয়ে যেতে আসিনি, আমি এসেছি ওদের প্রাণ ভরে দোয়া করতে। মাথা দেখছি তোমারও খারাপ হয়ে গেছে। মা, দোয়া করার জন্য সুখী হও বাবা। হ্যাঁ, এই যে এগুলো তোমাদের জন্য। একটা সিগারেট আছে? না, ঠিক আছে ঠিক আছে। তোর দুলো ভাই আর কামাল তোর জেল খাটার খবর কিচ্ছু জানে না। তুমি আমাকে ভুল বোঝনি তো আপা, বিশ্বাস করো একটা চক্রান্তে পড়ে আমার জেল খাটা। 100 বার বিশ্বাস করি, তুই আমার মায়ের পেটের ভাই, তুই কোনদিন অন্যায় করিস নি, করতে পারিস না। না না দে না দে রে, আমার বড় বিপদ। আমার বিপদ? শোন, তোর বুদ্ধিতে কামালের সঙ্গে যে মেয়ের বিয়ে দিয়েছিলাম, কামালের বাপ এখন তার চামচা। বলু কি? হ্যাঁ, তার আগে লাইলাকে তুই ফিরিয়ে আন। গ্রামে থাকতে যার সঙ্গে লাইলার বিয়ে দিয়েছিলাম সে এখন ট্যাক্সি ড্রাইভার, লাইলাকে বগিয়ে নিয়ে গেছে। ঠান্ডা করো ঠান্ডা করো আপা, মাথা ঠান্ডা করো। এখন যদি ট্যাক্সি ড্রাইভারের সাথে গ্যাঞ্জাম করা হয়, আপখা যদি লায়লাকে তালাক দিয়ে দেয়, তাহলে তোমার মাথায় বজ্রপাত। তালাক তত্ত্বা মেয়েকে কে বিয়ে করবে? যাও যাও বাড়ি যাও, সবকিছু গুছিয়ে আমি তোমার সঙ্গে মোলাকাত করবো। নাদের কাদের করো না তো, যাও ওঠো ওঠো ওঠো, স্টার্ট দাও, যাও যাও যাও। তোমার জন্য শ্বেত পাথর দিয়ে আমি এক রং মহল বানাবো, সেখানে তুমি নাচবে, আর সে নাচ শুধু দু চোখ ভরে আমি উপভোগ করব। তারপর সেখানে অনেক রং বেরঙের ঝাড়বাতি লাগাবো। কামালও দেখছি সালমার ইশকে পাগল। যাক ভালোই হলো, সালমাকে রাঙা মুলো বানিয়ে কামালের নাকের ডগার উপর ঝোলাতে হবে। তারপর আমার মাস্টার প্ল্যান, দুলা ভাইয়ের সমস্ত সম্পত্তি হজম করা, বুঝেছিস? বুঝেছি। আন্ডা, তোমার ছোট মাথা এসে ঢুকবে না, এসো। হ্যাঁ, আমি কেন আসবো না, 100 বার আসবো। আমার সব কথা না শোনা পর্যন্ত তুই যতই আমাকে তাড়িয়ে দিস না কেন, আমি আসবোই। বেরিয়ে যা, তোর মুখ দেখতে চাই না, তোর কোনো কথা শুনতে চাই না, যা। আচ্ছা, এত অহংকার, এত দেমাক, তুই না পুরুষ মানুষ? ছি, একবারও জানতে চাইলি না তুই সালমা কেন প্রিন্সেস সোনিয়া হলো। না, আমি জানতে চাই না। বেশ, তাহলে আমি চিৎকার করে সারা দুনিয়াকে জানাবো তোর নিশ্চয়তার কথা। তুই এটা পছন্দ কষাই, তুই আমাকে ভালোবাসতে, এখন সেই ভালোবাসা তুই স্বীকার করতে চাস না। আল্লাহর কসম খেয়ে বলছি, আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তুই আমাকে একদিন বউ করে নিবি, আদর দিবি, সোহাগ দিবি। যা, বেরিয়ে যা। চোরা কেন তোর এত বাহাদুরি, ভেঙে দেবো আজ তোর যত জারি জুড়ি। মন চোরা কেন তোর এত বাহাদুরি,
এগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে আয়। জি আচ্ছা। এলজি, তোমার বাবা এসেছে বলে কি এবারের ঘড়ির কাঁটা থেমে গেছে নাকি? কাপড় কাচা রান্না বান্না এগুলো কখন করবে? চল বেবি। জানি মারি কি দেখছি কি শুনছি, এসা আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো। ও বলেছিল এ বাড়িতে তোর কোনো মর্যাদা হবে না। এই কি তার নোংরা মিথ্যেবাদী ভণ্ড প্রতারক? না বাবা না, তোমার বন্ধু মিথ্যেবাদী নয়, ভণ্ড প্রতারক নয়। তিনি আমাকে তোমার মতো স্নেহ করেন, তাকে তুমি ভুল বোঝো না বাবা। কিন্তু আর সবাই এরা যে তোর জীবনটা বিষিয়ে তুলেছে। আমার জীবনে তুমি ভেবো না বাবা, আমি ভালোই আছি। বাবা, মা মা কেমন আছে? তোর মার খুব অসুখ রানী, তোকে দেখার জন্য খুবই কাতর, তাই তোকে নিতে এসেছি। অসুখ নিয়েছে বাবুর্চির অসুখ, রানী তখন কোথাও যেতে পারবে না। ওর মার খুব অসুখ বেআইন সাহেবা, সেজন্য তো ঘাবড়াবার কি আছে? কবির অষ্টমিলে দিয়ে চিকিৎসা করান গিয়ে আপনার তো আবার বড় ডাক্তার দেখানোর ক্ষমতা নেই, এই জন্যই তো গরিবেরা পাটাপাট মরে। মা প্রতিদিন একবার মাকে গিয়ে দেখে আসি। বেশ তো, যদি যেতেই চাস তাহলে চিরদিনের জন্য চলে যা। তুমি যাও বাবা, দোহাই লাগে তুমি যাও। মাকে গিয়ে বলো তাই রানী বড় স্বার্থপর হয়ে গেছে, তাকে দেখতে যেতে পারবে না, দেখতে যেতে পারবে না, দেখতে যেতে পারবে না। চোখের জান একাই ফিরে যান, এই জীবনের চাওয়া পাওয়া সবই যদি পান। উঠলো কোন ঝড় ভাঙতে সুখের ধার, এত জ্বালা সইবে কত পোড়ায় অন্তর বিরমিয়া। এত বছর পর বাপু মায়ের ঘর কন্যা চায়ের ছাড়িয়া, বুকের মাঝে পাষাণে বাঁধিয়া, বাবা মাকে চাইরে কান্দাইয়া। এত বছর পর বাপু মায়ের ঘর কন্যা চায়ের ছাড়িয়া। না বলে তুই তো কোনো দিন বাড়ির বাইরে পা রাখনি, আর আজ আমাকে কিছু না বলে তুমি দুনিয়া ছেড়ে চলে গেলে। ভালোই করেছ, ভালোই করেছ। সারাটি পথ ভাবতে ভাবতে এসেছি, তুমি যখন জানতে চাইবে রানীকে এলো না, তখন আমি কি জবাব দিতাম রে, কি জবাব দিতাম। তুমি তো আল্লাহর দরবারে পৌঁছে গেছ, একটিবার আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে যেন কোনো দিন কোনো বাপ মাকে কন্যা সন্তান না দেন, আর যদি দেন তাহলে সে। আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। এই দামি কাপিস কেনার টাকা তো বাপ দিয়েছিল। আহা, ইয়ে শান্ত হও শান্ত হও, কাচের জিনিস ভাঙতে তো পারে, এটাই তো সামান্য। কি হয়েছে? কি আর ইচ্ছে করে দামি কাপগুলো ভেঙে ফেলে চলো? আমি ইচ্ছে করে ভাঙিনি। মার মুখে মুখে তাকো, মার মার ওকে, মারতে মারতে আমার হাতে তো ফোসকা পড়ে গেছে, এবার তুই একটু পালিশ কর। খবরদার, আমি তোদের শেষবারের মতো সাবধান করে দিচ্ছি,
এরপর কেউ যদি বৌমার গায়ে হাত তোলে সে হাত আমি কেটে ফেলবো। এসো বৌমা। আরে দুলা ভাই তো আসলেই দেখছি বৌমার চামচা। আচ্ছা এই দুলা ভাই যাসার দুলা ভাইয়ের চরিত্র সম্পর্কে তোর কোনো সন্দেহ হয়? কি জানি এতদিন তুই ওদের সব অপমান সব অত্যাচার পুজো সহ্য করেছি। আমি আমি তোর কোনো খোঁজ খবর রাখিনি। আমাকে তুই মাফ করে দে মা। না বাবা না, ও কথা বলে আমাকে পাপে ভাগি করবেন না। দোহাই আপনার মা। ফুটবল তোর স্থান আমার পায়ে নয়, আমার বুকে। আমার বুকে ছি বেবি, এভাবে পালাবার আগে তোমার বাবার মান সম্মানের কথা একবার ভাবলে না? মায়ের আহ্লাদে পুরোপুরি বিগড়ে গেছে। আর মারবেন না, আমি ওকে বোঝাচ্ছি এমন ভুল আরো কোনোদিন করবে না। গুরুজনের আমতে কাজ করলে তার ফল কোনোদিন ভালো হয় না বেবি। তোমার আদরের দেবি সোনার গয়না আর টাকা পয়সা চুরি করে একটা বদমাশ ছেলের সঙ্গে পালিয়ে যাচ্ছিল। এতে উত্তেজিত হবার কি আছে? ওরা নিশ্চয়ই দুজন দুজনকে ভালোবাসে। তাছাড়া ছেলেটা নিশ্চয়ই রিসম্যান, ধনী লোকের ছেলে। রাখো না, জানো আমি মেন্টালি বড় আপসেট, জুয়ায় 50,000 টাকা হেরে গেছি। হোয়াট মাই গড, তুমি এতটা নিচে নেমে গেছো? তুমি কিন্তু সীমা ছাড়িয়ে কথা বলছো। জুয়া খেলে রাত দুটো বাড়ি ফিরতে লজ্জা করে না? কিসের লজ্জা? আমি তোমার কেনা দাসী নই যে সারাটা দিন তোমার পদসেবা করবো। আমি পারবো না। পারতেই হবে, নইলে। নইলে কি করবে? মারবে নাকি? হ্যাঁ হ্যাঁ মারবো। খবরদার। হালিমা হালিমা। বাবা বাবা শান্ত হন মা, শান্ত হন মা। চুপ। তোর জন্য আমার সংসার এমন ধরেছে। তোকে খবরদার, তোমার গায়ে হাত তুলবে না। তোর খবরদারি হচ্ছে কি নাই? মা সে জুয়া খেলে সন্তান পেলে মাতাল হয়ে। বাবা ওকে ছেড়ে দিন বাবা। মাই লাস্ট ওয়ান টু ইউ অল। এখনো সময় আছে, তোদের সবাই করতে পারো। ওঠো বৌমা, নইলে সবাইকে আমি বাড়ি থেকে ঘাট ধরে বার করে দেবো। আমার আমার সম্পত্তির এক কানা করিও তোরা তো পাবি না। সব সব আমি বৌমার নামে লিখে দেবো সব। এসো এসো বৌমা। মা বাবা আমাকে মারলো কেন? তোর মামাকে খবর দে। মামা দুলা ভাই তোমার গায়ে হাত তুলেছে। আমি বেঁচে থাকতে এত বড় দুঃসাহস, তাহলে আমি তোর মামা কেন? আমি তোমার ভাই কেন? আমাকে বিশ্বাস করে আমার কথায় তোমরা দুজন ওঠো বসো কেন? তোকে ভেবেছিলাম তুই একটা বাঘ, আসলে তুই একটা ছাগল।
ছাগলে কিন্তু দুধ দেয়, আর সে দুধ খেলে পুরনো কাশি হাঁপানি এমনকি যক্ষা রোগও সারে। শোনো, ছাগলের বোন ছাগলি, দুলা ভাই ভেবেছে তোমাদের বুদ্ধি দেবার কেউ নেই, রক্ষা করার কেউ নেই, প্রতিবাদ করার কেউ নেই। আছে আছে আছে, এই বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব ওই ফকিন্নির বাচ্চার রানীকে নিয়ে যাবে। এই লাখ লাখ টাকার সম্পত্তি কি দুলা ভাইয়ের একা, দুলা ভাইয়ের বাপে? তাহলে তুই একটা বুদ্ধি দে, আমরা কি করতে পারি? দেবো দেবো, সুবুদ্ধি দেবো। তার আগে ওই রানীর বাচ্চাকে বাড়ি থেকে তাড়াতে হবে। মামা, কাজটা কিন্তু অত সহজে হবে না, বাবা বাধা দেবে। আরে যা বেটা যা, তোর বাপকেই তাহলে আগে তাড়াতে হবে। না রে, চোর চোর স্মাগলার, পুলিশের লাল খাতায় এখনো তোর নাম লেখা আছে। জি, আর তুই আমার এই পাজি গর্দব স্ত্রী আর নষ্ট ছেলেটাকে তুমি চলে দিচ্ছে। আসি দিলাম। ও কি আরাম জাদা, এই মুহূর্তে আমার মাথা ঠান্ডা রাখাই উচিত। সালাম আলাইকুম দুলা ভাই, আবার দেখা হবে। হ্যাঁ দেখা হবে, দেখা হবে, দেখা হবে। আপনি একদিন আমাকে জুতো মেরেছিলেন, আল্লাহর কসম আমি কিছু মনে করিনি। আমার হলো গিয়ে গন্ডারের চামড়া, পুলিশের হাতের মার খেয়ে খেয়ে হায়া সরম লজ্জা সব খেয়ে ফেলেছি। আমার অনেক দিনের স্বপ্ন আপনার লাখ লাখ টাকার সম্পত্তি হজম করার। আপনার স্ত্রী আর পুত্র আমার হাতের পাতুল, তারা আমার কথায় ওঠে আর বসে, বসে আর ওঠে। কিন্তু আপনি না বললে যে আমার কিছুই হচ্ছে না, আমার আর কোন কাজে তেজি সহ্য হয় না। বাবা বাবা বাবা, কারা আপনাকে খুন করতে চাইছিল তাদের কাউকে চিনতে পেরেছেন? আমার বাবা মানে আমার শ্বশুর জলদি হাসপাতালে নিয়েছিলেন। হাসপাতালে নয়, হাসপাতালে নয়, আমাকে কোনো গোপন জায়গায় নিয়ে চলো, কেউ যেন জানতে না পারে আমি বেঁচে আছি। আমার এখানে চলুন না, আরো গোপন জায়গায়, অচেনা জায়গায়। জ্ঞানে সাহেব সীমা নষ্ট করবেন না, ওনাকে আমার ওখানে নিয়ে চলুন। না মানে আপনি আমার প্যাসেঞ্জার, আপনাকে দিয়ে বিপদে মানুষের সাহায্য মানুষই করে, ওনাকে নিয়ে চলুন আসুন। মা, মা গো, আপনার দুটো পায়ে পড়ি মা, একটু দয়া করুন মা, আমাকে তাড়িয়ে দেবেন না মা। মামা মামা মামা, তবে আপনি একটু বোঝেন মামা। ঠিক আছে মা, ঠিক আছে, হাঁটতে তোমাকে বাড়ি থেকে কে দাঁড়ায়, তুমি এখানেই থাকবে। কি কি আচ্ছা ঠিক আছে, তুমি আমার স্বামী, তোমার দয়া ভিক্ষা চাই, আমাকে তাড়িয়ে দিও না, আমি যে তোমার পায়ে মাথায় রেখে মরতে চাই। দুনিয়াতে মরার আর অনেক জায়গা আছে, সেখানে যা যা। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, বাড়িতে মনে হয় নানান ঝামেলা, যা হারাম জাদি, তুই রাস্তায় গিয়ে মর, আমাকে বের করে দেবেন না।
আপদ বিদে হলো কিন্তু মামা ও আবার থানা পুলিশ করবে না তো কি যে বলিস না ও হলো গায়ের মেয়ে থানা পুলিশের কি বোঝে কিন্তু নাদের তোর প্ল্যানটা সে বুঝতে পারছি না এই তোর দুলাভাইকে কোথায় লুকিয়ে রেখেছিস জানবে জানবে আপা সময় হলে সব জানতে পারবে দুলাভাইকে এমন জায়গায় লুকিয়ে রেখেছি আমি না বললে কাকপক্ষ তো টের পাবে কিন্তু লোকে যখন জানতে চাইবে তখন বললে রে দুলাভাই চিকিৎসার জন্য মানে হার্ট অপারেশনের জন্য আমেরিকা গেছে ডাক্তারি উনি যদি মাথা ঘামিয়ে না তো সব আমি ম্যানেজ করে নেবো আচ্ছা আচ্ছা শোন কাল কাল থেকে তুই আমার সঙ্গে অফিসে যাবি দুলাভাইয়ের যে ব্যবসাটাতে রোজ হাজার হাজার কাঁচা টাকার লেনদেন হয় সব দিয়ে নিজের হাতে হ্যান্ডেল করিবি ঠিক আছে মামা আর মামা আইকো লাগলি করি কত স্যার 2,75,000 টাকা শোনো রোজ অফিসে যা কালেকশন হবে কামালকে দেবে সব আমেরিকা পাঠাতে হবে জি স্যার আপনি বেঁচেতে পারেন ওকে স্যার মামা এবার এবার এই টাকা দিয়ে প্রাণ ভরে মোজ করকে যা মামা আমি কিন্তু অফিসে ঝামেলা সামলাতে পারবো ঠিক আছে তোকে সামলাতে হবে না তার জন্য তো আমি রয়েছি এবার যা তোর প্রিন্সেস সোনিয়ার মন জয় করে যা মামা আর মামা মামা করতে হবে না এই নে এই নে বাকি সব টাকা তোর নামে ফিক্সড ডিপোজিট করে ব্যাংকে রাখবো এখন যা ফুর্তি কারকে মামা আমি কিন্তু সোনিয়াকে বিয়ে করবো হ্যাঁ বিয়ে করবি সোনিয়াকে তা ঠিক আছে করবি মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে কিন্তু এখন তো যা ফুর্তি করতে যা থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ বাই আমার মাস্টার প্ল্যানের রাজহাঁস এই প্রথম তার সোনার ডিম প্রসব করেছে শোনো তোমরা কিন্তু আমার কাছে এইভাবে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে বলে কিন্তু আমি মাইন করবো আমার জানের যাতে বাবা 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 তোমার চোখে পানি মা মা কোথায় মা মা গো মা মা গো বাবা মা কোথায় বাবা তোর মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে না না তুমি মিথ্যে বলছো বাবা তুমি মিথ্যে বলছো কাঁদিস নি মা কাঁদিস নি চোখের পানি নিচে ফেল না বাবা এখন চোখের পানি যে আমার একমাত্র সম্বল আমার কপাল পুড়েছে ওরা আমাকে তাই দিয়ে এখানে নেব না কেন ওরা আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে আমি এই স্বামীর কাছে কৈফিয়ত চাইবো কৈফিয়ত চাইবো কি হ্যাঁ বাবা রানী ভাবি করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে না না আমি যাবো আমি আর চুপ করে থাকতে পারি না আমি যাবো না বাবা না তুমি এখনো সুস্থ হয়নি কি বলছি হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ তার আগে আপনি আমাদের একটু খেলা খেলতে দিন খেলা আল্লাহর কি অসীম দয়া আমার ঘরে তোমার পদধূলি পড়েছে বাবা মা কেমন আছে কতদিন মাকে দেখিনি বাবা মা ভালো তো হ্যাঁ রাজু তোর মা ভালোই আছে এত ভালো যে দুনিয়ার কোনো জ্বালা যন্ত্র নাই আর তাকে কষ্ট দিতে পারবে না মা মা নেই বাবা মরে গিয়ে তোর মা বেঁচে গেছে অন্তত রানীর এই পোড়া কপাল তাকে দেখতে হয় রানী কি হয়েছে রানী রানীকে তার স্বামী তাড়িয়ে দিয়েছে কেন কি দোষ করেছিল আমার বোন জানি না আমি জানি না রানীর শ্বশুর বাড়িতে গিয়েছিলাম
কিন্তু ওরা আমার কোনো কথাই শুনবে না, অপমান করে তাড়িয়ে দিল। বাবা, যারা রানীর জীবন নিয়ে চিড়ি মেনে খেলতে চায় তাদেরকে আমি এমন শিক্ষা দেব। না বাবা না, যদি সত্যি জানি ভালো চাস তাহলে বুক ফুলিয়ে মাথা উঁচু করে লয়, মাথা নত করে যা। গুন্ডা বদমাস, নিজের ভগ্নিপতির গায়ে হাত তুললি? যা বুড়ো বুড়ো আমার সামনে থেকে। রাজু তুই? মজনু আমার বাবা। আরে এই বাড়ির মেয়েই তো আমার বউ, এবার ইটের বদলে পাটকেল খাবে। তুই কোনো চিন্তা করিস না, যা। ওর হয়ে মাপ চাইছি, মাপ করে দিন। ইস, ছেলে গায়ে হাত তোলে আর বাপ মাপ চায়? যান, কামাল আপনার মেয়েকে তালাক দেবে। না ভাবি না, রানীকে আপনারা মারুন কাটুন, কিছু না খাইয়ে এবারে এক কোনায় কুকুর বিড়ালের মতো পড়ে থাকতে দিন। তোমার লাগ তো হাই, রানীকে আপনারা তালাক দেবেন না, দেবেন না। তারা তোমাদের মতো বড় লোকদের সমাজে ফ্যাশন হতে পারে, কিন্তু আমাদের মতো গরিবদের জন্য মরণ। ভাবি জানি কি আপনার দয়া করুন, নইলে আপনাদের সামনে মাথা ঢুকতে ঢুকতে আমি জীবন। চাচা জানি কি করছেন, কে কি করছেন, কে কি করছেন আপনি? এরা পাষণ্ড কসাই আর আমারও বদনসিব, আমি এই বাড়ির জামাই। আচ্ছা বাবা এখনো বিদেশ থেকে নিচ্ছেন না কেন? কোন বিদেশে গেছেন, আমেরিকা না লন্ডন? ডাল মে কুছ কালা, লন্ডন আমেরিকা, আমেরিকা না লন্ডন, এক নাম্বার না দু নম্বর? যাব জীবন না ফাঁসি দুনিয়া। চলুন 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 তো। হে, তোর বাবার ব্যাপারে ও বোধহয় আমাদের সন্দেহ করেছে। আহ বাদ দাও, সন্দেহ দিয়ে কি হবে, মামা ঝানু লোক, তার কাজে কোনো ফাঁক থাকে না। রানে তোকে আমার কসম দিচ্ছি, আমাকে আমাকে সব খুলে বল। কেন তোর স্বামী তোর কদর বুঝলো না? কেন তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিল? কেন তাকে তালাক দিতে চায়? ভাইয়া, স্বামীর মন জয় করার জন্য প্রাণ চেষ্টা করেছি, কিন্তু আরেকজনকে ভালোবাসে আমাকে তালাক দিয়ে তাকে বিয়ে করতে চায়। কে সে, কি তার পরিচয়? হোটেল সেভেন স্টারের নর্তকী প্রিন্সেস সোনিয়া। সালমা, তুই কেন এসেছিস? কি চাস তুই এক নাচনীয়লির কাছে? সালমা না, সালমা মরে গেছে, আমি প্রিন্সেস সোনিয়া, এক নাচনীয়ালি। আমার কাছে তোর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন থাকতে পারে না, তুই যা। আছে এই নে, এই নে, এই নে। তোর সঙ্গে আজ আমি সদা করতে এসেছি। সদা? কিসের সদা? আমার বোন রানী তার সুখের সৌদা। রানীর স্বামী কামাল এখানে আসে, সে তোকে ভালোবাসে, আর তোকে পাওয়ার জন্য রানীকে সে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাকে তালাক দিতে চায়। বল কত টাকা হলে রানীর স্বামীকে ওর কাছে ফিরিয়ে দিবি, বল বল। তোর বোন রানীর সুখে সৌদা করার জন্য যত টাকাই আমাকে দিস না কেন, সেই টাকা আমাকে আমি তো ফেলি। যদি আমার সঙ্গে সৌদা করতে চাস, টাকা নয় অন্য কিছু দিতে হবে। বল বল সালমা, কি চাস? আমার বোনের সুখের জন্য যদি আমার জীবন চাস তোকে আমি তাই দেব। তোর জীবন নয়, আমি শুধু তোকে চাই, তোর বউ হতে চাই। বেশ তাই হবে,
যদি আমার বোনের মুখে হাসি ফুটে, যদি সে তার স্বামীকে ফিরে পায়, তাহলে সবার আগে আমি নিজে এসে তোকে আমার বউ বানাবো। বাবা রাজু, তোমার সালমা ফুলির মতো নিষ্পাপ। ওর মামা শয়তান মহাজন টাকার লোভে তাকে নাদের কাছে বিক্রি করে দেয়। সেখান থেকে পালাবার সময় আমার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে, বেহুশ হয়ে পড়ে যায়। আর আমি তাকে তুলে এনে মায়ের স্নেহে আগলে রাখি। বিশ্বাস করো, সে নর্তকী হতে চায়নি। শুধু আমার চিকিৎসার খরচের জন্য সে জোর করে নর্তকী হয়েছে। কামাল এখানে আসে ঠিকই, তবে সালমা কোনো দিন তাকে আশকারা দেয়নি। সোনিয়া, ও মাই ডার্লিং, আচ্ছা কামাল, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? যতটুকু ভালোবাসলে তোমার জন্য আমি আমার বাবা মা ভাই বোন সবাইকে। আর তোমার স্ত্রী? তাকে তালাক দিয়ে আমি তোমাকে বিয়ে করব। তোমার বাবা মা তাদের সাথে পরিচয় করিয়ে দেবো না? বাবা গন কেস, বিদেশে গেছেন হার্ট অপারেশনের জন্য, বাঁচার সামনে বললেই চলে। তাহলে মা গার্জেন? না না, মামা। মামা আমার তো বটেই, বলা চলে মারও গার্জেন, তার পরামর্শ মতো তো আমরা চলি। তোমার মা মামার সাথে আমার পরিচয় করিয়ে দেবো না? নিশ্চয়ই, কাল ঠিক দশটায়। সত্যি? সত্যি। বাই বাই। উকিল সাহেব, যেভাবে বলেছিলাম সব রেডি তো? ইয়েস মিস্টার চৌধুরী, সব রেডি। আপনি নিশ্চিন্তে থাকুন, সময় মতো আমি চৌধুরী ভিলায় পৌঁছে যাব। আজ নারীরা সমাজের সর্বস্তরে লাঞ্ছিতা অবহেলিতা। আমার আকুল আবেদন, এই নারী সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। অপূর্ব অপূর্ব আপনার বক্তৃতা। কামাল কোথায়? আপনার পরিচয়টা? আমি সোনিয়া। প্লিজ আমাকে আপনি তুমি করে বলবেন। আমি আমি আপনার ভাবির পুত্র বন্ধু। বড্ড তুই গন্ধ পাচ্ছি, কি পারফিউম, মানে আপনি কি সুগন্ধি মেখেছেন? ইভিনিং ইন প্যারিস ফ্রান্সের। ইভিনিং ইন প্যারিস তো ফ্রান্সের ম্যাট্রানি আমাকে না। তুমি কি সুগন্ধি ব্যবহার করো মা? কেমন নতুন নতুন গন্ধ পাচ্ছি? ডেল্টা সুপার ডিলাক্স। হ্যাঁ, এতটুকু এক শিশির দাম $10,000, মানে $10,000। কেবল আরব দেশের শাহজাদিরাই ব্যবহার করে। হ্যাঁ, হবেই তো হবেই তো, এ খুব বড় লোকের মেয়ে, ঠিক আমার মতো। যেমন বড় লোক তেমনি বড় বংশ। আমার বংশের সাথে আপনার বংশ তুলনা করছেন? আপনি জিরো জিরো জিরো, আই মিন চুপটা। আপনার স্বামী শহরে এসে রক্ত পানি করে বড়লোক হয়েছে, স্বামীর ধনে পাচারি করছেন, নারীর নির্যাতনের মেন ক্রিমিনাল, নারী মুক্তি আন্দোলনের বক্তৃতা দিচ্ছেন। দেখে গালে চামড়া যা সাইজ, সন্দেহ নেই রাজ্যকে শুধু জোয়া খেলেন। সাত বছরের বুড়ি সাজে আছেন চরে, লজ্জা করে না, নারী জাতির কলঙ্ক।
শালা কোথায় তোমার ভাই চোট্টা না দে বোঝাবো কাকে বলে কপালের ফের কোথায় তোমার ভাই চোট্টা না দে বোঝাবো কাকে বলে কপালের ফের আসলে কুড়ে কুড়ে মুড়ে সাজলি চ্যাংড়া ছুড়ে ছিনে করে বলে জমিও জম বম চিকা 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 বম চিকা বম বম মেরে ধরে করো নালে আজকে আলোর ধম বম চিকা 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 বম চিকা বম বম মেরে ধরে করো নালে আজকে আলোর ধম সমস্ত সম্পত্তি এতিমখানে চলে যাবে এই যে ওল্ড ওম্যান বুড়ি মাথারি
সমস্ত সম্পত্তি রানীর নামে, আর তোমরা করছো বাহাদুরি। আয়, বলে দিও হাজবেন্ড, তোমার স্বামী কোথায়? তোমাকে আর তোমার পুত্র ধনকে ভিক্ষা থালা ধরতে হবে। হ্যাঁ, ভিক্ষুকের বউ হবার মুখে উকিল সাহেব, বিয়া দেবী মাফ করবে। হ্যাঁ ঠিক আছে। এই তোমাদের গার্জেন হারাম খোর তাদের কথা। আরে সোনিয়া তুমি এখানে? দাদের মামা। মামা শালা কুত্তার বাচ্চা, সাবধান। আমি চলে। জি দাদে। কে তুমি? আমি রে, আমি তোর আপা। তোমার এই অবস্থা কেন? উকিল কেন? তোর দুলা ভাই সমস্ত সম্পত্তি রানীকে দান করেছে, দলিল পত্র সব উকিলের কাছে, রানীর সই লাগবে, নইলে সব এতিমখানায় চলে যাবে। তোর দুলা ভাইকে কোথায় লুকিয়ে রেখেছি? রাখো দুলা ভাই, পরে আগে রানীকে দিয়ে উকিলের কাছ থেকে দলিলটা হাত করতে হবে, তারপর। শুন, তবে খুব সাবধানে, রানীর ভাই রাজু মস্ত বড় গুন্ডা, ট্রাক চালায়। রানীর ভাই রাজু, রানী রাজু, রাজু রানী। ওমা মা, আমাকে তুমি মাফ করে দাও বৌমা, আমাকে তুমি মাফ করে দাও। তোমার উপর আমি অনেক অত্যাচার করেছি, অনেক কষ্ট দিয়েছি, তোমার ক্ষমা পাওয়ার যোগ্য আমি নই মা। মা মা, এখন তুমি ছাড়া কামালকে আর কেউ বাঁচাতে পারবে না। দয়া করে আপনি রানী মাকে আমাদের সাথে যেতে দিন, নইলে কামালকে বাঁচানো যাবে না। এতক্ষণে কি মরেই গেল না? জামা যা, শিখি যা, স্বামীর যান বাঁচানো ফরজ, যা। এসো মা, এসো, আসিস মা। আমার তালাক নামা রেডি, এখন রানীর সই হয়ে গেলে ব্যাস। রানী দুশ্চরিত্রা, এই অভিযোগ না? হ্যাঁ হ্যাঁ। সোনিয়া রানী দুশ্চরিত্রা, এই অভিযোগে তাকে তালাক দিতে চাও? আর তুমি, তুমি কে? ঘরে সতী স্ত্রী থাকতে তারা অন্য নারীর প্রতি আসক্ত হয়, তারা মানুষ নয় জানোয়ার। তাদের মুখে আমি যেতে মারি, তোমার চোদ্দ পুরুষের ভাগ্য রানীর মতো একটি স্ত্রী হিসেবে পেয়েছ, নইলে তোমার মতো নিজ ভণ্ড ইতর। রানীর স্বামী হওয়া তো দূরের কথা, চাকর হবারও যোগ্য নও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আপনজন আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। রানী কোথায়? আমি রানীর কাছে ক্ষমা চাইবো। বাবাজি, তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি নাকি হাসপাতালে? আমি হাসপাতালে? হ্যাঁ, ঠিক কথা বলেছো, তোমার মা আর মামা এসে রানীকে নিয়ে গেল। মা মামা রানীকে নিয়ে গেছে মিথ্যে বলে? আপনি চলুন আমার সঙ্গে। এই নাও মা, তোমার জিনিস তুমি বুঝে নাও। এটা কিসের দলিল? চৌধুরী সাহেব তার সমস্ত বিষয় সম্পত্তি তোমার নামে দানপত্র করে গেছেন। না না, আমি কোনো বিশেষ সম্পত্তি চাই না, আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলুন, হাসপাতালে নিয়ে চলুন। হাসপাতালে তো যেতেই হবে। ওঠো ওঠো, আসিস আমার কাছে, চল চল চল। হ্যালো, রহমান বলছি। রানীমাকে নাদের আর আপনার স্ত্রী নিয়ে এসেছিল। হ্যাঁ, দলিলও নিয়ে গেছে। কোথায়? হাসপাতালে গেছে। আপনার ছেলে কামাল নাকি অসুস্থ? হ্যাঁ, এই কথা আপনার স্ত্রী আর নাদের বলল। কি হয়েছে বাবা? তোর মা আর মামা দলিল সহ রানীকে নিয়ে হাসপাতালে গেছে, কামাল নাকি অসুস্থ। অসম্ভব, এটা নিশ্চয় কোনো ষড়যন্ত্র। লাইলা এসো আমার সঙ্গে। জঙ্গল ঘরে রাস্তা নিয়ে পাঠালি কেন? নূতন দলিল সই নিতে হবে না? সমস্ত সম্পত্তি দখলে আনতে হবে না?
আনবো আপা নিশ্চয়ই আনবো আগে তোমাকে দুলাভাইয়ের কাছে পাঠাই তো তারপর কেন দুলা ভাইয়ের কাছে যাবে না এসো এসো নেমে এসো 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 দুলা ভাইকে খুন করে অনেক আগেই আমি তোমাকে বিধবা বানিয়েছি তোমাকে খুন করার পর খুন করব কামালকে দুলা ভাইয়ের কোটি কোটি টাকার সম্পত্তি সব একা আমি ভোগ করব শুধু আমি তুই আমাকে খুন করবি আমার পুত্র কামালকে খুন করবি তুই না আমার ভাই আমি তো বলবো কিসের ভাই কিসের বড় বোন টাকা পয়সা ধন সম্পত্তির কাছে সব সম্পর্ক তুচ্ছ তুই নারী জাতির কলঙ্ক যে নারী তার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে সে কিছুতেই আমার বোন হতে পারে না শয়তান নাদির আমাকে গুলি করেছে রানীকে ধরে নিয়ে গেছে কোথায় ওর গোপন আস্তানায় আমি চিনি হ্যালো নাদির রানীকে ধরে নিয়ে গেছে কোথায় জঙ্গল গড়ে পোড়ো বাড়িতে অপমান করেছি তাই তো আমার এই শাস্তি তোমরা আমার স্বামীকে ছেড়ে দাও আমার স্বামীকে ছেড়ে দাও না মা না ওই হতভাগা তোমাকে অনেক কাঁদিয়েছে তার শাস্তি ওকে পেতেই হবে মামা আপনার দুটো পায়ে পড়ি আমার স্বামীকে ছেড়ে দিন তার বিনিময়ে যদি আমার জীবন দিতে হয় তাহলে দেব তাহলে তবু আমার স্বামীকে ছেড়ে দিন ছি ছি মা ও কথা বলে না তুমি আমার আদরের একমাত্র ভাগ্নি আমি কি তোমার জীবন নিতে পারি আমি চাই শুধু একটা সই কিসের সই তোর বাবা তার কোটি কোটি টাকার সম্পত্তি রানীমাকে দান করে গেছে সেই সম্পত্তি এখন রানী আমাকে লিখে দেবে নাও তোমার জলদি সই কর না রানী না তুমি সই করবে না বদমাইশ আমার সরল সোজা বউ মা তাকে কুমন্ত্রণা দিস তোর বাপকে হজম করেছি তোর মা আমার বোনকে পর্যন্ত হজম করে দিয়েছি বেশি তর ফলে তোকে পর্যন্ত হজম করে দেবো এসো বউ মা তুমি সই কর রানী তোমাকে আমার কসম দিচ্ছি তুমি সই করো না যদি আপনার রানীকে বিধবা দেখতে না চান তাহলে সই করতে বলুন রানী আমাকে মেরে ফেলুক তবু তুমি সই করো না রানী আমি তোর জন্মদাতা পিতা বলছি দে সই দে রানী আমি তোমার স্বামী বলছি সই করো না ভগবান তুমি আমার স্বামী জীবনে কোনো দিন তোমার আবদ্ধ হইনি আর কোনো দিন আবদ্ধ হব না শুধু একটিবার একটিবার তুমি আমাকে ক্ষমা করো ক্ষমা করো দিন বাবা আমি সই করব না না Oh, my God.
সবচেয়ে বড় লজ্জা তুমি আমার মা মা আমার যোগ্যতা আমার নেই আমি পাপি মহাপাপি কেউ আমাকে ক্ষমা করবে না আমি চাই আমি চাই দাঁড়ান আমার সাথে বোঝাপড়া না করে আপনি কোথাও যেতে পারবেন না আমি গ্রামের এক গরিব বাবার গরিব মেয়ে আপনার মতো ধনী শাশুড়ির এক অসহায় বোনবা দিনের পর দিন আপনি আমার উপর অনেক অত্যাচার করেছেন আমাকে অনেক অপমান করেছেন বিবাহিত নারীর একমাত্র চাওয়া তার স্বামীর ভালোবাসা স্বামীকে ভুল বুঝিয়ে তার সেই ভালোবাসা থেকেও আপনি আমাকে বঞ্চিত করেছেন সব আমি মুখ বুঝে সহ্য করেছি আপনাদের মতো ধনী শাশুড়িরা গরিবের মেয়েকে গ্রামের মেয়েকে পুত্রবধূ বলে কেন আপন করে নিতে পারেন না গরিব বলে আমাদের মতো মেয়েরা বড় অসহায় বড় দুর্বল কোনো প্রতিবাদ করতে পারে না তাই না মা যে ভুল আমি করেছি সে ভুল আর কোনদিন যেন কোনো শাশুড়ি না করে বাবা শাস্তি দাও তুমি যে শাস্তি দেবে
আমি মাথা পেতে নেব। হ্যাঁ হ্যাঁ শাস্তি, আপনাকে চরম শাস্তি আমি দেব। হে বাড়ি ছেড়ে আপনাকে আমি এক পাও মরতে দেব না। হালিমা, আজ বৌমার চোখের পানি তোমার সমস্ত পাপের কালিমা ধুয়ে মুছে দিল। মারিকে আমি মারতে পারলাম না, আবার মারিবে বলে এই শালা এখানে থাকুন দেখবো না, এই শালা ময়লা গিয়া দিন না রাত হয়ে গেছে। আসুন আসুন ইন্সপেক্টর সাহেব, ইজ দ্য ক্রিমিনাল। আরে ভাই খামোকার টানার টানি ছেড়ে দিন, আমার যাওয়া আসার অভ্যেস আছে। থ্যাংক ইউ মিস্টার রহমান, থ্যাংক ইউ ভেরি মাচ। চৌধুরী সাহেব, দিল আমার ছেলে, ও আপনাদের কাছে একটা অন্যায় করে ফেলেছে, আপনারাই ওকে শাস্তি দিন। এই শালা, থুকু থুকু থুকু। ছোট ভাইরা, সেদিন তো পালিয়েছিলে, আজকে যাবে কোথায়? হ্যাঁ বেবে এসো, আরে এসো না, ওকে অ্যারেস্ট করো। হ্যাঁ চলো। আম্মা আম্মা, ছোট জামাই, আরে সালাম ফালাম পড়ো, আমি চলুন 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 ভিতরে চলুন ভিতরে চলুন। সালমা সালমা, আরে আরে সালমা কোথায়? বলেছিলাম তোকে আমার বউ বানাবো। Thank you.